হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যালো টেকে স্বাগতম। সো বন্ধুরা, যারা আসলে ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করেন, তারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার পেজটা যদি মনিটাইজেশন নাও হয়, আপনি ইনস্ট্রিম অ্যাড নাও পান এবং অ্যাডন্স রিল নাও পান, দেন তারপরেও যদি আপনি গত কিছুদিন আগেও যদি আপনার ফেসবুক পেজটি ক্রিয়েটর স্টুডিও থেকে লগ ইন করছেন, লগ ইন করার পর আপনারা দেখতে পারছেন যে এখানে এখানে যে তীর চিহ্নর পাশে এখানে একটা ডলারের আইকন শো হতো। সো এই আইকনটা মানে যেসব পেজে মনিটাইজেশন হয়নি এবং যেসব পেজে ফলোয়ার নাই, ভিডিও খুবই কম, সেগুলো পেজেও কিন্তু এই তীর চিহ্নর পাশে এখানে একটা ডলারের গ্রিন আইকন চলে আসতো বা মনিটাইজেশন আইকন কিন্তু এখানে চলে আসছিল। এবং এটা আসার পর কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম এবং সেই ভিডিওটি কিন্তু আপনারা আমার এই পেজে বা আমার এই ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটি পাবেন। সো চাইলে আপনারা সেই ভিডিওটিও দেখে আসতে পারেন যদি আমার কথাটি আপনাদের বিশ্বাস না হয়। এবং গত 2 দিন যাবৎ আমি আবার এই মানে ক্রিয়েটর স্টুডিও ঢোকার পর দেখতেছি যে এখানে এই ডলারে এই গ্রিন আইকনটা আর নেই। সো এবং আমার প্রায় তিনটার মতো পেজ, তিনটা পেজেই দেখছি, আমার তিনটা পেজের একটা তো মনিটাইজেশন হয়নি, বাট তারপরেও আমি যখন মানে ক্রিয়েটর স্টুডিওতে ঢুকছি তখন দেখতে পারছি যে এখানে ডলারের যে গ্রিন আইকন বা মনিটাইজেশন পাওয়ার পর যে গ্রিন আইকনটা শো হয় এটা শো হচ্ছিল, বাট এই গত 2 দিন যাবৎ কিন্তু এই গ্রিন আইকনটা শো হচ্ছে না। তার মানে এখন যেটা বোঝা যাচ্ছে যে এটা ফেসবুকেরই কোনো একটা সিস্টেমের আপডেট চলতেছিল, আপডেট চলার ফলে সকল পেজেই এই গ্রিন আইকনটা চলে আসছিল এবং এখন এই গ্রিন আইকনটা কিন্তু চলে গেছে। সো বন্ধুরা, এটি দেখে অনেকে ভাবতেছে যে আসলে আমার পেজটা কি আর কখনো মনিটাইজেশন হবে কি না, বা আমি তাহলে ভিডিও আপলোড করব কি না। সো বন্ধুরা, আমি তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় ভিডিও আপলোড করতে থাকেন, আপনার কন্টেন্ট যদি অরিজিনাল হয় এবং নিজস্ব কন্টেন্ট হয়, সো অবশ্যই আপনি আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। এবং এই ডলার আইকনটা চলে গেছে মূলত আমার যেটা মনে হচ্ছে এটা ফেসবুকের একটা কাজ চলতেছিল বা আপডেট চলতেছিল, আপডেটের ফলে এই গ্রিন আইকনটা প্রায় 1 মাসের মতো ছিল, 1 মাস পরে এই গ্রিন আইকনটা অটোমেটিকলি চলে গেছে। সো বন্ধুরা, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই, আপনি তো জাস্ট এইটুকু আপডেট দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিওটি করছো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।